হ্যালো বন্ধুরা, আজকে দেখাবো কিভাবে আপনার মোবাইল ফোন দিয়ে আপনার ফেসবুক পেজে কিভাবে আপনারা ভিডিও আপলোড করবেন। সঠিকভাবে যদি আপনারা ফেসবুক পেজে ভিডিও আপলোড না করতে পারেন, তাহলে আপনার ভিডিওতে ভিউ আসবে না, তেমন একটি রিলস আসবে না। তাই কিভাবে আপনার মোবাইল ফোন দিয়ে যদি আপনার ফেসবুক পেজে ভিডিও আপলোড করেন, তাহলে কিভাবে আপনারা সঠিকভাবে ভিডিওটি আপলোড করবেন সেটা আজকে দেখাবো। চলুন তাহলে আজকে ভিডিওটি শুরু করি। ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে আমরা কী করি, আমাদের ফেসবুকে ঢোকার পরে আমাদের পেজে আমরা চলে যাই এবং এই পেজ থেকে আমাদের ভিডিও আমরা আপলোড করে থাকি। কিন্তু এইভাবে কারণ সঠিকভাবে ভিডিও আপলোড করা যায় না। আর সঠিকভাবে মোবাইল দিয়ে আপনারা ভিডিও আপলোড করতে আপনারা কী করবেন, আপনার চলে যাবেন গুগল প্লে স্টোরে এবং গুগল প্লে স্টোর যাওয়ার পর আপনারা এখান থেকে এই ক্রিয়েটর স্টুডিও এই অ্যাপসটি আপনারা ইনস্টল করবেন। এবং ইনস্টল করার পর আপনার ফোনে ইনস্টল হওয়ার পরে আমরা কী করব, আমরা এই অ্যাপসটিতে প্রবেশ করব। প্রবেশ করার পর আমরা উপরের দিকে দেখব একটি পেন আইকন রয়েছে। এই পেন আইকনে আমরা কী করব, এখানে আমরা চলে যাব এবং যাওয়ার পরে দেখেন এখানে একটি ভিডিও অপশন রয়েছে। আমরা এখান থেকে এই ভিডিওতে আমরা ক্লিক করার পরে আপনারা যে ভিডিওটি আপনারা এখানে আপলোড করতে যাচ্ছেন সেই ভিডিওটি আমরা কী করব, এখান থেকে আমরা সেই জিনিস ভিডিওটিকে আমরা এখান থেকে সিলেক্ট করব। ঠিক আছে, মনে করুন আমরা এই ভিডিওটি আমরা আপলোড করতে যাচ্ছি, এই ভিডিওটি নিলাম এবং নেওয়ার পর দেখেন এখানে রয়েছে অপশন রয়েছে টাইটেল। আপনার এখান থেকে আপনার ভিডিওটির টাইটেল দিবেন। মনে করুন আমরা এই ভিডিও টাইটেলটি দিলাম এবং ডেসক্রিপশনে আমরা এই ডেসক্রিপশন আমরা টাইটেল যেটা দিয়েছি সেটা আপনারা ডেসক্রিপশনে দিয়ে দেবেন, বা আপনার ভিডিও নিয়ে যে ডেসক্রিপশন আছে সেটা আপনি দিতে পারেন। আর নিচের দিকে দেখেন এখানে থাম্বনেল অপশন রয়েছে। আমরা যখন পেজ থেকে আমাদের মোবাইল ফেসবুক পেজের মাধ্যমে আমরা যখন ভিডিও আপলোড করতে তখন করলাম আমাদের এই অপশনগুলো আসে না বা থাম্বনেল আমরা সেট করতে পারে না। এখান থেকে এবার আপনার ভিডিওতে যে থাম্বনেলটি আপনারা দিতে চান সেই থাম্বনেলটি আপনারা কী করবেন, এখান থেকে সিলেক্ট করবেন। মনে করুন আমরা এই থাম্বনেলটা দিতে যাচ্ছি আমাদের ভিডিওতে, আমরা একটু সময় ওয়েট করি। দেখেন করলাম আপনার ভিডিওতে করলাম থাম্বনেল অ্যাড হয়ে গিয়েছে। ঠিক আছে, দেখেন আপনার ভিডিওতে করলাম থাম্বনেলটা অ্যাড হয়ে গেছে। এইভাবে আমাদের ভিডিও থাম্বনেলটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন। আপনারা যে ভিডিও নিয়ে আমরা ভিডিও করেছেন সেই ভিডিওর থাম্বনেলটা আপনারা এইভাবে সুন্দর মতন আপনারা সেট করে দিবেন। মনে করুন আমরা এইটা দিতে চাচ্ছি থাম্বনেলে, আমরা এটা সেট করে দিলাম। সেট করার পর দেখবেন খুব সুন্দর আপনার ভিডিওটা করলাম, দেখতে অনেক চমৎকার লাগবে এইভাবে। এবার এটা আপলোড করার জন্য এখানে নেক্সট অপশনে চলে যাব আমরা। এবার নেক্সট অপশনে যাওয়ার পর এই নিচে দেখেন পাবলিশড। এবার পাবলিশ করে দিলে আপনার ভিডিওটা কী হবে, আপনার ভিডিওর কম প্রপারভাবে আপলোড হয়ে যাবে। ঠিক আছে, প্রপারভাবে আমরা পাবলিশ করে দিলাম। দেওয়ার পরে দেখেন আমাদের ভিডিওটা করলাম এখান থেকে, দেখেন খুব সুন্দরভাবে করলাম সেট হয়ে গিয়েছে। এইভাবে আপনারা খুব সহজ এবং সঠিক নিয়ম আপনারা ভিডিও আপলোড করতে পারবেন আপনাদের পেজে। আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।